ক্রিকেটের সব খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। মাত্র 2 রানে অল আউট, ইংল্যান্ডে অবিশ্বাস্য ঘটনা। ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড কম নয়। 30-এর ঘরে অল আউট হওয়ার ইতিহাস আন্তর্জাতিক ক্রিকেটে আছে, তাই বলে মাত্র 2 রানে একটা দলে সবাই আউট হয়ে যাবে, এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ইংল্যান্ডের এক ঘরোয়া টুর্নামেন্টে। কাউন্টি লিগ সাইডের ম্যাচে বাগলিন ক্রিকেট ক্লাবের সঙ্গে খেলা ছিল ফ্যালকন একাদশের। আন্ডিক ডনশায়ারের চতুর্থ ডিভিশনে সেই ম্যাচেই বাগলিন ক্রিকেট ক্লাব 2 রানে অল আউট হওয়ার লজ্জায় ডুবেছে। ক্যামব্রিজের শর্টটিতে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রতিপক্ষের 261 রানের টার্গেটে তাড়া করতে নেমে 8.3 ওভারেই অল আউট হয়ে যায় বাগলিন। টসে জিতে বাগলিন ক্রিকেট ক্লাব ব্যাট করতে পাঠিয়েছিল ফ্যালকন একাদশকে। ফাহিম সাব্বির ভাটি 65 এবং মুরাদ আলী 67 হাফ সেঞ্চুরিতে ভর করে ফ্যালকন একাদশ স্কোর বোর্ডে তোলে 260 রান। 40 ওভারের ম্যাচে এই টার্গেট তারা করতে গিয়ে কেলেঙ্কারি ঘটায় বাগডেন ক্রিকেট ক্লাব। মাত্র 2 রানের মধ্যে সমস্ত ব্যাটসম্যান আউট হয়ে যায়। 10 ব্যাটসম্যানের একজনও রানের খাতা খুলতেই পারেনি। স্কোর বোর্ডে 2 রান আসে অতিরিক্ত খাত থেকে। ফ্যালকন একাদশের অমনদীপ সিং 6 উইকেট নেন। 258 রানের বিশাল ব্যবধানে হার মানে বাগডেন। পেশাদার ক্রিকেটে এমন হারের ঘটনা বিরল। তবে বাগডেন অধিনায়ক জুয়েল ক্রিসনার বলেন, চোট আঘাতের সমস্যায় দলের 15 জন ক্রিকেটারই খেলতে পারেননি, উনি কি আবার পারিবারিক কারণে খেলেননি, চোরা তালি দিয়ে একাদশ সাজিয়ে এই পরিণতি পূরণ করতে হয়েছে। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য।